আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিভাবে ফেসবুক শপ সেট আপ করবেন, ইভেন কোন জায়গা থেকে ক্রিয়েট করতে পারি, বা আমাদের যে পেজ আছে সেই পেজের মাধ্যমে কিভাবে ক্রিয়েট করতে পারি, সেই বিষয়টা আমরা দেখবো। তাহলে আমরা যখন ফেসবুকে লগ ইন করবো, লগ ইন করার পরে আমাদের যে ফেসবুক পেজটা আছে, আমাদের যে বিজনেস পেজটা আমরা ক্রিয়েট করেছি, তো সেই পেজটাতে আমরা এখন চলে যাব। তো এটা হচ্ছে আমাদের সেই ক্রিয়েট করা সেই ফেসবুক পেজটা। তো সে ফেসবুক পেজে আসার পরে এখন দেখেন আপনি সবটা কয় জায়গা থেকে ইউজ করতে মানে ক্রিয়েট করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে ক্রিয়েট করতে পারেন। আমি যদি সবগুলো অপশন দেখি, এগুলো আপনার একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন। আপনার বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করতে পারেন, কমার্স ম্যানেজার থেকে করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে আপনি সবটা ক্রিয়েট করতে পারেন। ওকে, তো আমি ফার্স্টে চলে যাবো হচ্ছে আমরা যখন পেজে আসবো, পেজে আসার পর আপনি দেখেন যে ম্যানেজ শপ লেখা আছে। আচ্ছা, আর একটু কথা বলি, এখানে এখানে তো আমার একটা সেট আপ করা ছিল, সেই কারণে হচ্ছে এই যে এডিট এডিট বাটনে যে আমি যে সব ক্রিয়েট করে রাখছি সব নাও দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে কিভাবে করবেন সেটা একটু আমি ধারণা দিয়ে দিচ্ছি, বাকি যে কোন কোন জায়গা থেকে করা যায় বা কি কিভাবে করা যায় এগুলো হচ্ছে আপনার একটু দেখলেই, অপশন গুলো একটু দেখলেই ভালোভাবে বুঝে যাবেন। তো আমি পেজে যখন আসবো, ফার্স্টে পেজে আসার পর আমি হচ্ছে সেটিংস অপশনে যাব। ওকে, তো সেটিংস অপশনে যাওয়ার পরে পেজে যখন সেটিংস অপশনে যাবো, আমার ঠিক এরকম একটা জেনারেল অপশন নিয়ে আসবে, ইভেন এই ট্যাব গুলো আমাকে দেখাবে। তো দেখানোর পরে দেখেন হচ্ছে আমি সেটিংস অপশনের এই যে এই পাশে পেজ সেটিংস দেখছেন, এখানে এই পাশে হচ্ছে আমি এটা স্ক্রোল করবো। স্ক্রোল করলে আপনি নিচে মানে এই পুরোটা যখন আপনি স্ক্রোল করবেন এই ইয়েটা, আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনি এর আগের পেজ থেকে করতে পারতেন, ম্যাচ শপ থেকে করতে পারতেন, তারপরে এই দেখেন এখানে এখানেও একটা সব অপশন আছে, এখান থেকে করতে পারতেন। আপনি বিভিন্ন জায়গা থেকে এগুলো করতে পারবেন, সব অপশনটা অনেক জায়গায় দেওয়া আছে। তো সেই বিষয়ে আমি বললাম না, সেটা আপনার একটু ঘাটাঘাটি করলেই দেখে ফেলবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট এই পেজটাতে যাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি চলে যাওয়া হচ্ছে সেটিংস অপশনে। সেটিংস অপশনে গিয়ে আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে যে টেম্পলেট অ্যান্ড ট্যাবস। এই যে কিছু ট্যাব আছে দেখবেন, এই যে কিছু টেম্পলেটের ভিতরে কিছু ট্যাব আছে, কিছু বাটন আছে, এগুলো হচ্ছে আপনার ডিফল্ট থাকে। হ্যাঁ, এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন না, বাট আপনি যদি এই যে জবস এই বাটনটা যদি আমি এখান থেকে অফ করে দিই, এটা কিন্তু আপনার অফ হয়ে যাবে, এটা কিন্তু এই ট্যাবটা কিন্তু আপনার পেজে শো করবে না। তো আমার এটা আমি অফ করে দিলাম, দেওয়ার পরে এখন আমি পেজে গিয়ে দেখি যে আমার পেজে জব বাটনটা এটা শো করে কিনা। ওকে, আচ্ছা, এই যে দেখেন আমার এখানে রিভিউ আছে, ফটোস আছে, অফার্স আছে, মরে গেলে আমার এখানে জবস কোনো কিছু নাই। ওকে, গ্রুপ আছে, লাইভ আছে, কমেন্ট আছে, অ্যাবাউট আছে, এডিট ট্যাবস আছে। এই এডিট ট্যাবস থেকেও আপনারা এই যে এই ট্যাবটা এডিট করতে পারবেন। এই ট্যাবলেটটি বিস্তারিত আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আছে, একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। ওকে, তো এই টেম্পলেটে এসে কাজ কি, আপনি যদি একটা শপ রিলেটেড যদি একটা এসইও রিলেটেড যদি একটা পেজ করেন, একটা এসইও রিলেটেড পেজ কিভাবে করতে হবে পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো বলা আছে, সবকিছু বলে আসছি। অতএব আমি এগুলো নিয়ে আর কথা আজকে বাড়াবো না। তো এই টেম্পলেট, এই টেম্পলেটটা এটা হচ্ছে আগে সেটিংস করতে হবে। আপনি যখন এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে এই যে এডিট টেম্পলেট দেখছেন, তো এখানে যাবেন। এখন দেখেন আমাকে রিকমেন্ড করতেছে, আমার পেজটা যেহেতু শপ রিলেটেড, ফেসবুক আমাকে রিকমেন্ড করতেছে যে আপনি শপিং এই টেম্পলেটটা আপনি ইউজ করেন। এখন দেখেন আমার এখানে আরো কত কি আছে, এই স্ট্যান্ডার্ড আছে, ভিডিও ভিডিও পেজ আছে। যদি আমার একটা ভিডিও আপলোড দিতাম বা আমি একটা মিডিয়া নিয়ে কাজ করতাম, তাহলে আমি এটা ভিডিও পেজ দিয়ে দিতাম। আপনারা এই টেম্পলেটটা আগে হচ্ছে সেট আপ করবেন। আপনি বারবার বলতেছি আপনাকে যদি কোনো একটা শপ ক্রিয়েট করতে হয়, তাহলে ফার্স্ট অবস্থায় আপনি এই টেম্পলেটটা আপনি আগে রেডি করে নেবেন। ওকে, দেন হচ্ছে আপনি যদি এই যে টেম্পলেটটা রেডি করে নিয়ে এডিট টেম্পলেটস এই বাটন আপনি এখানে ক্লিক করে সিটিএ বাটন কিভাবে বসে দাও সেটার ভিডিও আছে আমার এখানে। এই বাটনটা আপনি শপ নাও এরকম একটা বাটন দিয়ে দিতে পারবেন। যখন আপনার পেজে যাবে, আমি এটা ভিজুয়ালি পেজে যাই, যেমন আমার পেজটা দেখতে আপনারা, আমি তো এখন ডিফল্ট আমি তো অ্যাডমিন, সেই জন্য আমারটা এরকম দেখাচ্ছে। আর আমি যদি এখন অ্যাডমিন না হয়ে যদি আমি ভিজিটর হতাম, তাহলে আমার পেজটা কেমন দেখে তো সেটা আমি দেখি। ওকে, যখন আমরা ভিউয়ার্স অপশনে যাই, ভিউয়ার্স অপশন থেকে আমাদের যখন এই পেজটা দেখি, তখন দেখবেন যে ম্যাক্সিমাম পেজে আপনারা দেখবেন যে এখানে যে স্বপ্নাও বাটনটা দেখা যায়। তাহলে স্বপ্নাও যদি আমি ক্লিক করে যদি আমার স্বপ্নাও আমি যে ওয়েবসাইটটা আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট যখন আমি যে স্বপ্নাও বাটনে আমি যখন আমার ওয়েবসাইটটার ডোমিনটা আমি অ্যাড করে দেবই, দেখেন আমার ডোমিনটা bgshopify.com, এটা হচ্ছে আমার ডোমিনটা অ্যাড করে দেওয়ার কারণে আমার স্বপ্নাও দিলে আমার হচ্ছে এটা আমার ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট করে এই পেজ থেকে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ধরুন আমি স্বপ্নাও ক্লিক করলাম, এখন এখন দেখেন আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এই দেখেন রিডাইরেক্ট করে সে আমার ওয়েবসাইটে নিয়ে আসতেছে। তার মানে কি, সব সব বাটনে আমি যে এই সব বাটনে এই সব বাটনটা ক্রিয়েট করলাম, সিটি বাটনটা, এই বাটনটাতে আমি যখন আমার ওয়েবসাইটে লিংক দিলাম, লিংক দেওয়ার পর আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার এটা আমার ওয়েবসাইটে নিয়ে আসলো। তার মানে কি, কেউ আমার এখানে আসলো, আমার এই পেজে আসলো, পেজে এসে আমার প্রোডাক্টগুলো দেখলো, দেখার পরে তার সেই প্রোডাক্টগুলো পছন্দ হলো, সে কোনো একটা প্রোডাক্ট কিনবে, তাহলে সে কোথায় যাবে, সে স্বপ্নাও যাবে, এই স্বপ্ন বাটনে ক্লিক করবে, করলে সেটা হচ্ছে আমার এই ওয়েবসাইটে আসবে, দেন হচ্ছে আমার ওয়েবসাইট থেকে সে প্রোডাক্টটা কিনবে। ঠিক আছে, আচ্ছা, ওয়েবসাইট রিলেটেড যেহেতু কথা সেটা আমি পরে বলবো বিস্তারিত।
ওয়েবসাইট থেকে কিভাবে কিনবে কি আসবে সবকিছু বলবে। এটু যে আমার এই চ্যানেল সব ভিডিও থাকবে, আপনারা জাস্ট এটু যে মনোযোগ দিয়ে একটু দেখেন, ওকে, আর একটু প্র্যাকটিস করেন, বোঝার চেষ্টা করেন। আর কোথাও যদি কোনো কিছু না বুঝেন তাহলে সেটা অবশ্যই অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন, আর আমার ফেসবুক গ্রুপ কমেন্ট ডেসক্রিপশন বক্সে থাকবে, আমার ফেসবুক পেজের লিঙ্কও থাকবে, আপনারা সেখানেও জয়েন হয়ে আমাদেরকে জানাতে পারেন। ইনশাল্লাহ আপনারা যদি কোনো প্রবলেম হয় সেই বিষয়ে রিলেটেড, সেই রিলেটেড আমি আপনাদেরকে সেই ভিডিও দিয়ে কনসেপ্ট দিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে যেটা হচ্ছে বিষয় আমি সাপোর্ট ভিডিও করে হলেও আমি আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দিব। ওকে, তাহলে আমরা দেখলাম যে ভিউয়ার্স মানে ভিউজ অবস্থায় মানে যখন একটা ভিউয়ার্স আমার পেজটা দেখবে, আমার কোনো একটা ভিউয়ার্স এসে কোনো একটা মানে আমার অডিয়েন্স এসে আমার এই ভিডিওতে আমার পেজে এসে যখন আমার এই প্রোডাক্টগুলো দেখবে, এগুলো যদি কিনতে চায় দেন হচ্ছে এগুলো যদি পছন্দ করে তাহলে সে সপ্তাহ বাটন ক্লিক করলে আমার ওখানে চলে যাবে, বুঝাই দেবো। ওকে, তাহলে আমরা চলে যাই হচ্ছে আমাদের সেই পেজের অ্যাডমিন অপশনে। ওকে, চলে আসলাম আমাদের সেই অ্যাডমিন অপশনে, আমরা টেমপ্লেটটা সেট আপ করে ফেললাম। আমরা টেমপ্লেটটা সেট আপ করার পরে এখন দেখেন আমরা যখন টেমপ্লেটটা সেট আপ করলাম আমরা এখানে সব বাটন ক্রিয়েট করতে পারলাম। দেন হচ্ছে আমাদের যে এই পেজ, এই যে পেজের যে ট্যাবগুলো, এই যে এই পাশের যে ট্যাবটা, এই ট্যাবে কতগুলো আমাদের বাটন আছে সেই বাটন গুলোতে এখন দেখেন ম্যানেজ শপ আসছে। দেন সেটিংস এ যখন যাবো তখন আবার দেখেন এখানে আবার শপ আসছে। তার মানে কি এই শপ থেকে আপনি যাইতে পারবেন, এখান থেকেও যাইতে পারবেন, এই এই ম্যানেজ মানে আমি দেখাই আপনাকে কয়েকটা অপশন দেখাই দিই, দেন হচ্ছে আপনার একটা বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, অনেকে আছে যে ভাইয়া এই শপটা কি, এই শপটা কি, সবগুলো শপ এরকম আপনি এখান থেকে শপটা ম্যানেজ করতে পারবেন। যখন আপনার শপটা ক্রিয়েট হয়ে যাবে দেন হচ্ছে আপনি এখান থেকেও শপটা ম্যানেজ করতে পারবেন। আরেকটা জায়গা থেকে শপ ম্যানেজ করতে পারবেন আপনি যখন যে বিজনেস সুইচ, এই বিজনেস সুইচ অপশনটা যখন আপনাকে ফেসবুক এখানে এখন নিয়ে আসছে ফেসবুকের আপডেটের পরে, দেন হচ্ছে এই বিজনেস সুইচে যখন যাবেন, এই বিজনেস সুইচ ক্লিক করার পর যখন যাবেন তখন আপনাকে ফেসবুক পেজ থেকে আপনাকে ফেসবুকের যে ইনসেট পেজ আছে এটা হচ্ছে মূলত এই বিজনেস সুইচটা, যে ফেসবুক বিজনেস সুইচ এই বিষয়ে আমি অনেকবার আলোচনা করেছি। তো এই পেজটা হচ্ছে মূলত ফেসবুকের যে পেজটা, ওই পেজটা আপনি এখান থেকে ইনসেট ভিতরগত যে ইনসেটের বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে মানে কাস্টমাইজ করতে পারবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি যাবেন হচ্ছে এই ধরেন এই এখান থেকে কিভাবে আমরা বিজনেস ম্যানেজারে যাবো, আমরা বিজনেস ম্যানেজার টুলস থেকে শপটা কিভাবে করে, বিজনেস ম্যানেজার গেলে অনেকেই শপ দেখে সেই শপটা মূলত সব হচ্ছে ফেসবুকের কমার্স ম্যানেজার থেকে, মূলত ফেসবুকের কমার্স ম্যানেজার থেকে, কমার্স ম্যানেজার অপশন থেকে হচ্ছে শপটা কাস্টমাইজ করা হয়, ঠিক আছে। তো আমরা যখন আমরা বিজনেস ম্যানেজার কিভাবে যাবো, আমরা তো বিভিন্ন ভাবে যেতে পারি এখান থেকে, তা আমি সেটা এখন এখান থেকে যাব না, আমি যেভাবে যাবো যেভাবে গেলে আপনারা এখান থেকে আপনারা অল্প কয়েকটা অপশন পেয়েছেন, বাট আমি যেখান থেকে গেলে সবগুলো অপশন পাবো আমি সেখান থেকে যাবো। এমন কি আমি যখন এই যে সুইচ বিজনেস ম্যানেজারে করলাম, সুইচ করলাম, সুইচ করার পরে দেন হচ্ছে ক্যান্সেল করলাম, যারা আমার লাইভ ক্লাসগুলো করেন তারা মানে তারা সবাই জানেন যে যে কিভাবে আসতে হয় কিভাবে এখানে চলে আসে। এখন যখন আমি যে সুইচ করলাম, সুইচ করার পরে কিন্তু আমাকে কি বিজনেস ম্যানেজারে নিয়ে আসছে, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের যে ইয়েটা সেটা সেটা নিয়ে আসছে। এখন দেখেন এখানে আমার কি অ্যাডস ম্যানেজার দেখা যাচ্ছে, অ্যাডস রিপোর্টিং দেখা যাচ্ছে, ইভেন্ট ম্যানেজার দেখা যাচ্ছে, প্রত্যেকটা অপশন নিয়ে আমি বলবো। এগুলো এই শপ রিলেটেড এই অ্যাডস এর যে কাজগুলো সেটা আমি বুঝিয়ে দিয়েছি আগে, এখন এই শপ রিলেটেড কাজ যেমন ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট করলে কিভাবে করবেন, একটা শপের আন্ডারে একটা প্রোডাক্ট নিয়ে যখন ইভেন্ট করবেন কিভাবে করবেন সব বলবো, ঠিক আছে। তো আপনি এখানে এসে এখন দেখেন এখানে যে থ্রি লাইন একটা বাটন আছে, এখন দেখেন তো আপনার বিজনেস সেটিংস এ যা আছে এখানে সব আপনার এখানে আছে, এভরিথিং সবকিছু আছে। এখন আমি কিছুক্ষণ আগে এই কমার্স ম্যানেজারটা যখন আমার একটা সব ক্রিয়েট করা আছে এই পেজে, সে কারণে আমি কমার্স ম্যানেজারটা ইউজ করতে হয় এবং অ্যাডস ম্যানেজার ইউজ করতে হয়, সে কারণে আমাকে শর্টকাটে এটা এখানে দেখাচ্ছে। আপনি যখন এখানে আসবেন আপনাকে এটা এখানে নাও দেখাইতে পারে, তো এতে আপনি কোনো চিন্তা ভাববেন না। এই যখন এই থ্রি লাইন বাটনে আসবেন, এই থ্রি লাইন বাটনে আসার পর আপনি এখানে স্ক্রোল করবেন, স্ক্রোল করলে আপনি দেখবেন যে একদম নিচে এসে আপনার এখানে কমার্স ম্যানেজার আছে, এটা হচ্ছে প্রপার ওয়ে। যদি আমার ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনি এটা বুঝবেন, ওসব জায়গা থেকে সব ক্রিয়েট করা যায় কিন্তু আমি বলবো যে আপনি আপনার পেজের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে আপনি সবটা ক্রিয়েট করেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। আপনি কমার্স ম্যানেজারে চলে যান, কমার্স ম্যানেজারে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এই কমার্স ম্যানেজারে নিয়ে আসবে। এখন দেখেন আমি আপনাদের জন্য যে শপটা ক্রিয়েট করব সেটা হচ্ছে এই বিজনেস, এই বিডিশপ স্টোর, এই বিজনেস এর যে আইডিটা আছে আমার, যে বিজনেস অ্যাকাউন্টটা আছে সেই বিজনেস অ্যাকাউন্ট থেকে আমার এই পেজটা এড করা আছে, দেন হচ্ছে পেজটা এড করা আছে, সেই পেজের আন্ডারে হচ্ছে আমরা এই শপটা করব। তার মানে কি আমরা এখান থেকে যে ত্রিজট থেকে কমার্স ম্যানেজার চলে আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের কমার্স ম্যানেজার। এই দেখেন ফেসবুক কমার্স ম্যানেজার চলে আসছে। এখন দেখেন আমার এখানে কোনো শপ ক্রিয়েট করা আছে কিনা, না নেই, তার মানে আমরা এখান থেকে একটা শপ ক্রিয়েট করবো, নতুন ভাবে একটা শপ ক্রিয়েট করবো।
আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু আগের ভিডিওগুলো মিস করবেন না, নাহলে কিন্তু আপনি কিচ্ছু বুঝবেন না। আর আগের ভিডিওগুলো দেখে এসে দেন হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন, কারণ আমার পার্ট টু পার্ট ভিডিও থাকবে, পার্ট টু পার্ট আমি ভিডিও দিব এভরিথিং। আপনারা যারা বিগিনার আছেন তারা যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন আপনি কাউকে কোনো প্রশ্ন করতে হবে। ওকে তো চলে যায় তাহলে আমরা সবটা কিভাবে রিড করবো। আমরা চলে আসলাম হচ্ছে কমার্স ম্যানেজার, কমার্স ম্যানেজার থেকে এসে দেন হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। ওকে আচ্ছা, এখানে আমি আর একটু ক্লিয়ার করি। আপনারা যখন দেখবেন যে এই যে কমার্স ম্যানেজার আসছেন, ভাই এত কষ্ট করে কেন আসলাম সব ক্রিয়েট করতে, আমরা তো ওখান থেকে আসতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আপনি ওখান থেকে আসতে পারতেন। আচ্ছা ওখান থেকেও আপনি যদি আসেন, এই যদি এই কমার্স ম্যানেজার এখানে যদি আসেন, এখান থেকে যদি সব ক্রিয়েট করেন, আপনি এখান থেকে যে কমার্স ম্যানেজার আসলেন, এই কমার্স ম্যানেজার থেকে যখন আপনি যে অ্যাড সব দিবেন, আপনি এই বাটনটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজ ইন্টারফেসে নিয়ে আসবে। দেখছেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইভেন আপনি ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা আপনার ইন্টিগ্রেট করা থাকবে, এই ফেসবুক এই ইনস্টাগ্রাম। তার মানে কি ইনস্টাগ্রামও দেখবেন যে আপনার সব থাকে, এটা তো দেখেছেন ইনস্টাগ্রামও আপনার কিন্তু সবটা একসাথে। এই যে আমি পুরো ভিডিওতে আমার আগে যে পার্ট ছয়টা পার্টে যে ভিডিও ছিল আমার গত প্লেলিস্টে, আপনার ফেসবুকে যে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেবি পার্ট ফাইভে পার্ট ফোরে এরকম ভিডিওটা ছিল, তো সেই ভিডিওতে আমি দেখেছিলাম যে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কিভাবে অ্যাড করতে হয়। আচ্ছা তাহলে এখন আমরা পেজ থেকে দেখে আসি। পেজ থেকে যেহেতু আমাদের বাটন সব বাটন ক্রিয়েট হয়েছে, তাহলে আমরা পেজ থেকে কেন আসতে পারবো? তো চলুন দেখি পেজে যাই, পেজ থেকে দেখি আসে কিনা, এই জায়গায় আসে কিনা। আপনি এখানে যে ম্যানেজ সব, আপনি যখন পেজে আসবেন, পেজে আসার সাথে সাথে সেটিংস এর এখানে পেজ যে ম্যানেজ পেজ, ম্যানেজ পেজের এখানে ম্যানেজ সব একটা বাটন দেখবেন। আর যখন এই বাটনে ম্যানেজ সবে ক্লিক করবেন, এই ক্লিক করার পরে আপনি কি দেখেন এখন সেই কমার্স ম্যানেজারের এই পেজটাতে নিয়ে আসছে। ওকে ক্লিয়ার। তার মানে কি আমি এখানে কমার্স ম্যানেজার থেকেও ঢুকতে পারবো, আমি এখানে পেজের যে সব বাটন আছে সেই সব বাটন থেকেও ঢুকতে পারবো। ওকে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনি এখানে দুটো অপশন আছে, যদি আপনি আপনার যদি পেজ থেকে আপনি সবটা ক্রিয়েট করতেছেন এখানে, সেই সবটা ক্রিয়েট করার জন্য আপনি এখানে দুটো অপশন দেখবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক। আপনি ফেসবুকে ক্লিক করবেন, জাস্ট এখানে ফেসবুকে এসে এই বাটনটায় আপনি ক্লিক করবেন, এই যে ফেসবুক বাটন ইনস্টাগ্রাম দুই বাটন দেখা যাচ্ছে, আপনি ফেসবুকে ক্লিক করবেন যে আমি ফেসবুকে পেজের আন্ডারে এখন সব করবো। দেন হচ্ছে ইনস্টাগ্রাম আপনি সেটা ইনডাইরেক্ট করতে পারবেন, সেটা রিডাইরেক্ট করতে পারবেন, সেটা হচ্ছে আপনি ফেসবুকে সাথে আপনি অ্যাড করতে পারবেন, সেটা কিভাবে করবেন সেটা আমি ইনস্টাগ্রামের পার্টে গেলে দেন হচ্ছে দেখাই দেবো। ওকে তো আমি ফেসবুকে যখন ক্লিক করবো, ক্লিক করার পরে আমি জাস্ট যাবো হচ্ছে কোথায়, এই যে আমার নিচে একটু স্ক্রল করলে দেখা যাচ্ছে নেক্সট করার পরে এখন দেখুন কি আসছে। তার মানে কি আমরা গেট স্টার্ট পার্টটা শেষ করে এসে দেন হচ্ছে নেক্সট আমরা ক্লিক করেছি, এখন দেখ চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। তার মানে কি আমি যদি আমার কোনো ওয়েবসাইটে, ঠিক আমি যেটা দেখাইছি আপনাদেরকে, আমি আবার যাই আমার পেজটাতে, এই যে আমার পেজটাতে আসলাম, এই পেজটাতে আসার পর আমি যে ফার্স্ট একটা অপশন দেখিয়েছিলাম যে এই যে এডিট অপশন, এডিট সব সব নাও, এই যে বাটন, এই বাটন যখন ক্লিক করে তখন আমার চলে যায় কোথায় ওয়েবসাইটে। এবার পেয়েছেন তো ওয়েবসাইট রিলেটেড কেন দিলাম, ওয়েবসাইট কি কেন দেয়। আচ্ছা তার আগে আমি আরেকবার একটু ক্লিয়ার করে নিই, যারা চিন্তা করতেছেন যে ওয়েবসাইট নিয়ে আমার আমি কিভাবে সংগ্রাম করবো, তারা এই অপশনটা সোজা বরাবর কথা যেটা, এটা আপনারা হচ্ছে সিলেক্ট করবেন না, আপনারা হচ্ছে সোজা একদম সোজা সাপটা যেটা যেটা আপনাকে ফেসবুক খুব ভালো একটা অপরচুনিটি দিয়েছে, সেটা হচ্ছে আপনি চেক আউট উইথ মেসেজিং। ওকে তার মানে কি আপনি মেসেজের মাধ্যমে আপনার কাস্টমারের সাথে, আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের সাথে আপনি হচ্ছে কথা বলে আপনার যে প্রোডাক্টের প্রোডাক্টের রিলেটেড আপনার ডিটেলস ওনাকে বলার পর, ওনাকে কনভিন্স করার পরে দেন হচ্ছে মেসেজের মাধ্যমে বিকাশ রকেট ইভেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যাই হোক যে কোনো ওয়েতে আপনার সহজ উপায়ে আপনি তার কাছ থেকে সেই পেমেন্টটা নিতে পারবেন। দেন হচ্ছে সে আপনাকে সেই পেমেন্টটা করবে, করার পরে দেন হচ্ছে আপনি তাকে সেই প্রোডাক্টটা সেল করতে পারবেন। ওকে ক্লিয়ার। নেক্সট ইনশাল্লাহ মেসেজিং এ আপনি অটো রোবট ইউজ করে বা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রি এই অপশনটা একদম ফ্রিতে, এটাতে আপনাকে কোনো টাকা ই করতে হবে না, জাস্ট হচ্ছে আপনি কাস্টমারের সাথে ডিলস করে দেন হচ্ছে আপনি সেটা সেই ইয়েটা আপনি করতে পারবেন। এটা হচ্ছে সহজ উপায় যাদের ওয়েবসাইট নেই তাদের জন্য। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দেখে পেলাম হচ্ছে কিভাবে চেক আউট করবো, একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আর একটা হচ্ছে এই মেসেজিং এর মাধ্যমে। ওকে দেন তাহলে আমাদের বাকি থাকে কি চেক আউট উইথ ফেসবুক আর ইনস্টাগ্রাম। এখানে কি দেখতেছি আমরা যে বিভিন্ন অপশন দেওয়া আছে এখানে, তাহলে সেটা হবে কি এখানে রিকমেন্ডটা পড়বেন, এখানে বলে দিচ্ছে যে অনলি অ্যাভেলেবল ফর ইউএস বেসড বিজনেস। তার মানে ফেসবুকের আন্ডারে, ফেসবুক আপনার যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটার ইয়ে নেবে, মানে কমিশন নেবে, ইভেন আপনার সেই পেমেন্টটা ফেসবুকের মাধ্যমে হচ্ছে আপনি সেটা আনতে পারবেন। এখন ফেসবুকের মাধ্যমে কিভাবে আনতে পারবেন, আপনার যে ব্যাংক কার্ড আছে বা আপনার যে এটা ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড যে কার্ডে থাকে সেই কার্ডের একটা ইনফরমেশন চাইবে, এখানে গেলে দেন হচ্ছে আপনার ইয়ে করবেন। তো এটা একটু ডিপলি একটু অ্যাডভান্স লেভেলের, যেন এটা হচ্ছে আমি পরবর্তীতে আপনাদেরকে এটা হচ্ছে আরো ডিটেলস বললে দেন হচ্ছে বুঝবেন, যেহেতু আপাতত
এই অপশনটা আমরা না মিস করলে পারতেছি। দেন হচ্ছে ফার্স্ট আপনি চেষ্টা করবেন যে চেক আউট এই ওয়েবসাইট দেওয়ার জন্য যদি থাকে ওয়েবসাইট তাহলে তো বেটার, আর যদি না থাকে তাহলে আপনার মেসেঞ্জারের মাধ্যমে এটা সিলেক্ট করে দেন হচ্ছে এই যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, এখন দেখেন আপনি এখানে আসার পরে আমার একটা পেজ, এই পেজটা হচ্ছে আমার একটা এই বিশেষ স্টোর, এই এটা হচ্ছে আমার ইন্টারভিউ করা আছে অলরেডি কমার্স ম্যানেজারের সাথে, আমার সব করা আছে এখানে। হ্যাঁ, তার মানে কি আমার এই পেজটা আপনার এখানে আমি আবার দেখাচ্ছি, একটু প্রিভিয়াসে যাই, দেন হচ্ছে এই চেক আউট অপশন চেক করে দেন হচ্ছে আমি নেক্সটে যাবো। নেক্সটে গেলে আপনার এখানে একটা পেজ শো করবে, একটা না অনেকগুলো পেজে শো করবে, আপনার যতগুলো এই প্রোফাইলের আন্ডারে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজ শো করবে। ইভেন আপনি এখানে এই যে শো অল অ্যাকাউন্টস একটা বাটন আছে, এটা যখন ক্লিক করবেন দেন হচ্ছে আর কোনো বিজনেস পেজ আছে কিনা আপনার এটাতে সেগুলো শো করবে। এখন আপনি কোন বিজনেস পেজের থ্রুতে আপনি হচ্ছে এই সফটওয়্যার রান করতে চান, তার মানে কি আমি এই পেজটা এই পেজটার থ্রুতে আমি এটা রান করতে চাই, তার মানে কি আমি এটা সিলেক্ট করে দিব। এখন এখানে দেখেন ক্রিয়েট এ নিউ পেজ, আপনার এখান থেকেও একটা শপ পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, ক্রিয়েট করে কি নেবো, জাস্ট আপনার তো পেজ ক্রিয়েট করা কিভাবে সেটা আমরা জানি, তার মানে কি ক্রিয়েট অপশন আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন আসবে, আপনার যে ক্যাটাগরি ক্যাটাগরি রিলেটেড এই যে চোজ ক্যাটাগরি, আপনার একটা পেজ যখন ক্রিয়েট করবেন ক্রিয়েট করার সময় আপনাকে ক্যাটাগরিটা অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনাকে সেটা দিতে হবে। যেহেতু আমার ক্রিয়েট করা লাগতেছে না সেই জন্য আমি ক্যান্সেল করলাম, আপনার যেটা লাগে সেটা হচ্ছে আপনি দিয়ে দেন হচ্ছে আপনি সেটা ক্রিয়েট করতে পারবেন। ওকে, এই হচ্ছে টোটাল বিষয়টা। দেন হচ্ছে আমরা এই পেজে যখন সিলেক্ট করবো, আমার যে একটা পেজ সিলেক্ট করা আছে দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করবো। এখন দেখেন আমার এই যে বিজনেস যে কানেক্ট বিজনেস অ্যাকাউন্ট, আপনারা এই ভিডিওগুলো কিন্তু ভালোভাবে দেখবেন, কোন স্কিপ করবেন না দেখবেন, নাহলে না হয় আপনারা কিন্তু মানে ভালোভাবে বুঝবেন না বিষয়টা, এই বিষয়টা একটু সেন্সিটিভ, বিজনেস ম্যানেজার কাজগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, তো এখানে যখন কানেক্ট বিজনেস অ্যাকাউন্ট এই লেখাটা আসবে তার মানে কি আপনার বিজনেস অ্যাকাউন্টের সাথে এই সবটা কানেক্ট করতে বলতেছে, এইটা আপনার বিজনেস অ্যাকাউন্টটা। ওকে, তার মানে কি আমি আমার যে আগে যে শপটা প্রিভিয়াস পেজে আমি যে শপটা আমি যে পেজটা আমি শপের জন্য ক্রিয়েট করেছি বা শপের জন্য সিলেক্ট করেছি সেই পেজটা হচ্ছে আমার এই বিজনেস পেজের থ্রুতে হচ্ছে সেটা হচ্ছে আমি এই বিজনেস ম্যানেজার দিয়ে এই বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আমি হচ্ছে সেটা কনভার্ট আমি সেটা কাস্টমাইজ করব। ওকে, বা আমি সেটা পরিচালনা করব। দেন হচ্ছে আপনি বিজনেস অ্যাকাউন্টে এখানে বিজনেস অ্যাকাউন্ট এটা হচ্ছে সিলেক্ট করে দেবেন, এটা ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করে দেন নেক্সটে দিবেন। এখন দেখেন মনে পড়ে সেই বিজনেস মেলের কথা আমি যে পূর্ববর্তী ভিডিও গুলোতে বলেছিলাম, যেটা বিজনেস মেল করবেন, বিজনেস মেলটা কি সেটা আপনার জিমেল হতে পারে বা যাই হতে পারে, কিন্তু আপনার পেজে বিজনেস অ্যাকাউন্টে যে মেলটা আপনি দিয়েছিলেন সেই মেলটা আপনাকে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আপনার সেই বিজনেস মেল, এটা এক্সট্রা কোনো মেল না বা এক্সট্রা কোনো ইয়ে না, আপনি যে জিমেল দিয়ে করেছেন সেই জিমেলটাই এখানে দিবেন, দিয়ে হচ্ছে সাবমিট করবেন, এটা হচ্ছে। এখন দেখেন মেল দিয়ে যখন আপনি সাবমিট করলেন, সাবমিট করার পরে আমরা কানেক্ট বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট বিজনেস অ্যাকাউন্টটা সেই মেলটা আমরা কানেক্ট করে নিছে, কানেক্ট করার পরে মেলটা দিয়ে সাবমিট করার পরে দেখা যাচ্ছে আমার এখানে একটা কি আসছে, অ্যাড শপিং ডেস্টিনেশন, মানে আমি কোথায় শপটা রান করতে চাচ্ছি, আমি এই বিজনেসটা কোথায় রান করতে চাচ্ছি। তারপরে দেখেন এই যে এখানে যে অপশনটা আসছে, এখানে যে অপশনটা যে দেখা যাচ্ছে বর, আপনি এখানে জাস্ট ক্লিক করেন ফাঁকা জায়গায়, এখন দেখেন আপনাকে ডিটেলস সবকিছু দেখাচ্ছে করবো, তার মানে কি আমার এই পেজ আমার এই শপটা আমি বাংলাদেশে রান করবো, অথবা আপনি যদি ইউএসএ রান করেন তাহলে ইউএসএ সিলেক্ট করবেন, আপনি যে রাষ্ট্রে রান করবেন আপনি সেই রাষ্ট্রে সেটা সিলেক্ট করবেন। ওকে, এই সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে আমি চলে যাবো কোথায়, আমার এই যে নেক্সট নেক্সট বাটনে, এই যেখানে আবার নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে আমি দিয়ে দিব। এখন দেখেন আমার এখানে কি আসছে, চেক আউট মেথড হচ্ছে আমি মেসেঞ্জারের মাধ্যমে আমি চেক আউট উইথ মেসেজ আমি মেসেজের মাধ্যমে করবো, আমার কোন বিজনেস চ্যানেল আমার সেলস চ্যানেল কোনটা আমার এই পেজটা আমার এই যে পেজটা এটা হচ্ছে আমার এই সেলস পেজের আমার এই সেলস চ্যানেলের আন্ডারে, সেলস চ্যানেল কোনটা আমার যে বিজনেস অ্যাকাউন্টটা ছিল যেটা আমি ভেরিফাই করছি বা এসএমএস দিছি বা আমি যে ইমেলের থ্রুতে যে বিজনেস অ্যাকাউন্টটা করেছিলাম বিজয় স্টোর ওয়ান, এই এটার থ্রুতে আমি হচ্ছে এই পেজটা অলরেডি সিলেক্ট করে ফেলছি। দেন হচ্ছে আমি শপিং ডেস্টিনেশন আমি এই সরি শিপিং ডেস্টিনেশন আমি কোথায় সেটা রান করব, সেটা কোথায় শিপ করব, সেটা কোথায় শিপমেন্ট করব, সেটা হচ্ছে আমি এখানে সেটা কি করব সিলেক্ট করব, কান্ট্রি সিলেক্ট করব, কান্ট্রি সিলেক্ট করার পরে দেন হচ্ছে এখন দেখেন নিচে আমি আপনি ফেসবুকের একজন সেলার তো তাদের একটা এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্ট আপনি পড়ে নেবেন, এই সেলার এগ্রিমেন্ট আপনি যখন ক্লিক করবেন এখন দেখেন
আপনাকে সিলার এগ্রিমেন্টে আপনি এটা বিভিন্ন তাদের রিকোয়ারমেন্ট আছে, এগুলা আপনি ট্রান্সলেট করে পড়ে নেবেন। আমি তো আগেও আপনাদেরকে একবার বলে দিয়েছি যে আপনি যদি এটা ট্রান্সলেট করতে চান আপনি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজার থেকে দেখেন বাংলাতে আপনি পুরো ট্রান্সলেট করে ফেলতে পারবেন। যদি আপনি ইংলিশে লেখা যদি নাও বুঝেন তবে আপনাকে ইংলিশ অবশ্যই বুঝতে হবে, ইংলিশে অবশ্যই ভালো দক্ষতা অর্জন করতে হবে। তো আপনি যদি নাও বুঝেন তাহলে আপনার একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করবেন, যদি আপনার ব্রাউজারের জন্য ট্রান্সলেটার সেট আপ করা থাকে দেন হচ্ছে ট্রান্সলেট টু বাংলা, এটা দিলে দেন হচ্ছে এই যে দুটো অপশন আসছে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে, দেন হচ্ছে আপনি সেটা এখান থেকে বাংলা করে দেন হচ্ছে দেখবেন। ওকে, তো আমার এটা যেহেতু আমি ইংলিশে পড়বো সেটা হচ্ছে আমি ইংলিশে দিয়ে রাখলাম। পড়া শেষ হলে আপনি জাস্ট এখানে আসবেন আর তাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়বেন, পড়ে যখন পুরোটা শেষ হবে, পুরোটা শেষ হওয়ার পরে আপনি এখানে চলে আসবেন কোথায় তাদের এই যে এই ইয়েতে চলে আসবেন, এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে এই এখানে দেখেন এই মিস্টেক অনেকেই করে, এই যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার পরে আপনি এখানে একটা বাটন আছে এই খালি ঘর, এই বাটনটা আপনি টিক দিয়ে দিবেন। আচ্ছা আমি এই বাটনটা টিক উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দেওয়ার পর আমি এখানে আসি। আমার এখানে কোনো বাটন আছে প্রিভিয়াস ছাড়া? প্রিভিয়াস ছাড়া কোনো বাটন আমার এখানে নেই, কোনো বাটন শো করে নেই। আচ্ছা এবার যাই দেখি যে আমি এখানে এই যে বাটনটা, এই বাটনটা আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এখন দেখুন তো আমার এখানে কোনো বাটন আসছে কিনা। অবশ্যই আসছে, ফিনিশ শপ ফিনিশ সেট আপ, তেমনই কি আমরা ওটা ক্লিক দিয়ে দেন হচ্ছে আমি এখানে ফিনিশ সেট আপ দেব। তো দিয়ে আমি ফিনিশ সেট আপ দিচ্ছি, তার মানে কি আপনার সবটা রেডি হয়ে গেছে। আপনি এখন এখানে অ্যাড আইটেমে ক্লিক করলে দেন হচ্ছে আপনি ওই আইটেমগুলো অ্যাড করতে পারবেন, প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। ওকে ক্লিয়ার, তার মানে কি আমরা পুরোপুরি বুঝে গেলাম যে একটা শপ কিভাবে রান করতে হবে, একটা শপ কিভাবে প্রপারলি রান করব, ইভেন সেই শপটা কোথা থেকে রান করব, সেই শপটা রান করতে গেলে সেই পেজটা থেকে আমরা কি কি করতে হবে, এভরিথিং সবকিছু আমরা শিখে ফেললাম। যে কিভাবে অ্যাড এটা আপনার প্রোডাক্ট অ্যাড করবেন শপে, দেন হচ্ছে শপটা কাস্টমাইজ করবেন, দেন হচ্ছে সেটার এই যে ক্যাটালগ অপশন, শপ অপশন, অ্যাডস অপশন, এগুলো হচ্ছে আপনি ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে সুন্দরভাবে নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো। যদিও আমার একটা পার্ট টু পার্ট এই ভিডিওটা অনেক একটা প্লেলিস্ট হবে বড়, দেন হচ্ছে আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ইভেন পাশে থেকে যে বেল অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে অন করে নেবেন। তার মানে আমি যদি আপডেট কোনো ভিডিও দিই আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ইভেন আমার এই চ্যানেলে আপনারা যদি ফলো করেন একটা পেইড কোর্স আছে যা কিছু থাকে, আমি আবার বলছি একটা পেইড কোর্সে যা কিছু থাকে যেভাবে বোঝায় ইনশাল্লাহ আমি তার থেকেও চেষ্টা করবো যে আপনাদেরকে আরো ভালো কিছু বোঝানোর জন্য। ওকে, তো সবাই দোয়া করবেন, আমি আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।